আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই জুয়েল কেমন পারফর্ম করলো জুয়েল তো অসম্ভব ভালো করেছে সেটাই আমি বলতে চাইছি উইথ টু থ্রি নোটস অ্যাডেড একটা হচ্ছে আমরা সবাই কম বেশি জানি ওপার বাংলায় গানটা যথেষ্টভাবে সমাদৃত এবং প্রচুর ব্যান্ড এই গানটা কভার করে ওখানে তেমনটি আমাদের দেশেও বিভিন্ন ব্যান্ড কভার করছে আমরা নিজেরাও বাজিয়ে থাকি যেহেতু গান আমাদের গাইতে তো হবেই প্লাস মানুষের ভালো লাগার একটা গান এটা জুয়েল এখানে যে দু চারটা ছোটো ছোটো আমার মনে হয় জুয়েল বুঝতে পারছে আমি কোনটা ফোকাস করছি তুমি মোটো আনইজি ফিল করো না বিকজ দ্যাটস নট এ মিস্টেক তোমার এই মিস্টেকের চেয়ে অনেক বড় বড় মিস্টেক কিন্তু করে আরও অনেকে গাইছে বা আমাদেরও অনেক সময় ভুল হয়
বাট তোমার জন্য তো ফ্রেশ একটা গান এটা এই বয়সের জন্য বাট আমরা যদি তোমার এই মিস্টেকটাকে এইভাবে দেখি যে আগামী প্রজন্ম বা তোমার প্রজন্ম হয়তো ভুল করে হোক কিংবা জেনে হোক এই স্টাইলটাও নিয়ে যেতে পারে গানটা এভাবে দেখি আমরা তাহলে আই উড সে আপনি যেখানে ভালোবাসা ভেবে গেছেন ভালোবাসা কিন্তু ও যখন জিনিসটা ধরতে পারেনি সে কিন্তু টেনে নিয়ে গেছে সেটাই বলছি আমি এবং তালে যে আবার ঘুরে আসলো ওখানে বাহবাটা দিচ্ছি তাকে যে ও নতুন প্রজন্মকে হয়তো ওইভাবে হয়তো নিয়ে চলে যাবে কভার করা ইজ ইম্পর্টেন্ট মানে তুমি যে গানটা কভার আপ করলা ম্যানেজ করে নিলা দ্যাটস হোয়াট আই এম সেইং ইউ ডিড দ্য বেস্ট থিং সুপার এবং তোমার একটা জিনিস আমি প্রশংসা না করে পারছি না এই বয়সে তোমার গলার জোর এত বড় আমাদের বয়সে হলে কি করবে আল্লাহ জানে থ্যাংক ইউ গড ব্লেস থ্যাংক ইউ সো মাচ এই যে গানগুলো গানগুলো কিন্তু আমাদের এই নটা বাচ্চা কেউ কালকে কেউ রাত ১২টায় কেউ আজকে সকালে ও কিছুক্ষণ আগে এসে আমাকে দেখিয়ে গেছে এভাবে তোলা হয়েছে গানগুলো তো কাজেই এই নজনের জন্য প্রতিটা বাড়ি আমার মনে হয় স্পেশাল একটা ওদের থ্যাংকস দেওয়া উচিত কারণ ওরা এত তাড়াতাড়ি গানগুলো তুলেছে বাচ্চু মানে সেই তুমি যেরকম হলো আছে না ও কিন্তু একদম মাটির কণ্ঠ তার কাছে এই ধরনের সুর একটু আছে না ও যে মাটির শিল্পী এটা সবার আছে জানা তা আমি এটাইটুকু বলবো যে কিন্তু তার কণ্ঠ এটা পাওয়া খুব কঠিন যদিও পাওয়া যায় এটা খুব হাতে গোনা আমি ওকে বলবো ও যেন কণ্ঠ দিয়ে জনগণের শোধ করে দেয় লেনা দেনা